আমাদের ভাগ্যালাপ চ্যানেলে আপনাদের সবাইকে সাদর অভ্যর্থনা। আজকে আমরা আলোচনা করব যে যদি শত পূজা অর্চনা করেও, শত নিয়ম কানুন করেও জীবনে যদি রান্নাঘরের এই জিনিসটিকে সম্মান না করেন, সমাধান না করেন, তার স্বরূপটাকে না বুঝতে পারেন, জীবনে কোনো দিনও কিন্তু উন্নতি করতে পারবেন না। বড়লোক হওয়া, কিন্তু সৌভাগ্যশালী সমৃদ্ধশালী হওয়া কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। কেননা রান্নাঘরের এই জিনিসের মধ্যেই আছে বৈভব, সম্পদ, সুখ, শান্তি, ধনী হওয়ার বীজ মন্ত্র। তাই শত চেষ্টা করেও যদি এই রান্নাঘরের জিনিসকে কেউ, শত চেষ্টা করছেন কিন্তু রান্নাঘরের জিনিসকে অপমান করছেন জীবনে, সে কোনোদিনও কিন্তু সৌভাগ্যের মুখ দেখতে পারবেন না, সুখী হতে পারবেন না। সেই সম্পর্কে আলোচনা করব যে সেই জিনিসটি কী এবং কীভাবে আমরা ব্যবহার করব নিজেদের জীবনকে সমৃদ্ধশালী করতে গিয়ে, সেই সম্পর্কে আলোচনা করব। সেই জন্যই আমাদের ভিডিও ভাগ্যালাপ, মানে কিন্তু ভাগ্য সম্পর্কে আলাপ। এই নিত্য নতুন জিনিসগুলো, যেইগুলো মুনি ঋষিদের থেকে পাওয়া, সেই গভীর জিনিসগুলো আপনাদেরকে জানাতে চাই। তাই অবশ্যই আপনাদের সাথে পাশে থাকতে চাই। চলুন আমরা আলোচনা শুরু করি। কিন্তু তার আগে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের কাছে বিনীত অনুরোধ করব, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন, যাতে আমরা ইন্সপায়ার্ড হই আরও নতুন নতুন ভিডিও আমাদের পরিবারের সদস্যদেরকে জানাতে, গিফট করতে, যাতে তারা সমৃদ্ধশালী হয়ে ওঠে। একটা আমাদের এই পরিবারে একজনও সদস্য বা সদস্যা যেন দুঃখিত না থাকেন, এটাই কিন্তু আমাদের একমাত্র লক্ষ্য। জানবেন, সবার ভালো চাইলে নিজের ভালো হয়। সবার ভালো চাই বলেই নিত্য নতুন পুঁথি ঘেটে, অভিজ্ঞতা অর্জন করে, নিজেদের জীবনে অ্যাপ্লাই করে আপনাদেরকে আমরা জানাই যে কোনটা করলে আপনারা ভালো থাকবেন। চলুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করুন এবং অল অপশন ক্লিক করুন, শেয়ার করুন, লাইক করুন, শেয়ার করুন, কেননা সবাই জানুক, সবাই সুখ সমৃদ্ধময় হয়ে উঠুক। শেষ পর্যন্ত দেখুন দেখুন আমরা সবাই অর্থ সম্পদ চাই। যারা আরবপতি তারাও কিন্তু বলে না কখনো যে আমাদের আর অর্থ দরকার নেই, ধন সম্পদ দরকার নেই। একটা কথাই আছে, দে মোর গেটস দে মোর ওয়ান্টস, যারা যত পায় তারা তত চায়। চাওয়ার শেষ নেই, যতদিন না আমাদের এই ধরিত্রীর থেকে বিদায় আমরা নেব ততদিন আমাদের চাওয়া আর পাওয়ার শেষ সীমা থাকবে না। কিন্তু কথা হচ্ছে যে পার্থিব জগতে সুখ সমৃদ্ধি আনার জন্য আমরা তো পূজা পাঠ করি, অনেক নিয়ম মানি, অনেক টোটকা উপায় অবলম্বন করি, কিন্তু এই সমস্ত কিছুই বিফল হয়ে যাবে যদি শুধু গাছের উপরেই জল দিলাম, গোড়াটা কেটে দিলাম, কী লাভ হলো? তাই গোড়াটাকে আগে বাঁচাতে হবে, গোড়াটায় জল দিতে হবে, গোড়াটাকে যত্ন করতে হবে। সেই গোড়াটা হচ্ছে রান্নাঘরেই উপস্থিত। রান্নাঘরের এখনই যেটা বলবো সেটা শুনে অবাক হয়ে যাবেন, বলবেন ইজ ইট পসিবল, ইয়েস ইট ইজ পসিবল, অ্যাবসোলিউটলি পসিবল। জিনিসটি কি জানেন, জিনিসটি রান্নায় যদি না দেন বিস্বাদ হয়ে যায়। হ্যাঁ, ঠিক ধরেছেন, নুন, লবণ। এই নুন এবং লবণের মধ্যেই কিন্তু লুকিয়ে আছে সমৃদ্ধির বীজ মন্ত্র। সেই বীজটা লক্ষ্মী, মা লক্ষ্মী এই রূপেই রান্নাঘরে থাকেন, গৃহস্থের ঘরে থাকেন, কোথায় জানেন? প্রাণ তো থাকে বলবেন, কিন্তু এই শনি, এই যে নুনের কথা বলছি, লবণ, এই নুন বা লবণ যদি আপনি সম্মান না করেন, ঠিক মতো যদি আপনি মেনটেন না করতে পারেন, জীবনে কোনো দিনও সমৃদ্ধি আসবে না। শত চেষ্টা করেও কেউ পারবে না, কেউ না, কোনো দৈবীয় শক্তিও কিন্তু পারবে না যতক্ষণ না আপনি নুনকে সম্মান করবেন। এবারে কী করে নুনকে সম্মান করবেন অবশ্যই বলছি। দেখুন, সবসময় নুন রাখবেন, নুন রাখবেন একটি বড় পাত্রে স্টক করে রাখবেন। সেই পাত্রটা অবশ্যই কিন্তু কাচের পাত্র,
বড় পাত্র রাখবেন, কাচের পাত্র, আর সবসময় ডেলি ইউজ যেটাই করেন সেটাও কাচের পাত্রে রাখবেন। নুন দেখবেন যেটাতে স্টক রেখেছেন কখনো যেন শেষ না হয়। অনেকে কি করে, শেষ হয়ে যাওয়ার পর বা একটুখানি আছে আনে, করবেন না, থাকবে, ভর্তি থাকবে। ভর্তি থাকা মানে সুখ সমৃদ্ধি আপনার জীবনে ভর্তি থাকা। আর যেটা আপনি রোজ ব্যবহার করেন, যেই একটু শেষ হতে না হতে আপনি সেটাকে কী করবেন, ভর্তি করার চেষ্টা করবেন, অর্ধেক করে দেবেন না, অর্ধেক হচ্ছে আর আপনি রান্না করছেন, করবেন না। এটা এক নাম্বার গেল। দু নাম্বার, নুনের জায়গা কোথায় রাখবেন? নুনের জায়গা এমন জায়গায় রাখবেন যেন আপনাকে, ধরুন উপরে রেখেছেন আপনি, উপরে অর্থাৎ আপনি পা উঁচু করে নিচ্ছেন, নুন, নুনের কোটোটা আপনি, আর একটা কথা বলে দিই, বাঁ হাতে কখনও নুন ধরবেন না, নুনের পাত্র বাঁ হাতে ধরে নামাবেন না, ডান হাতে ধরে নামাবেন। আপনি পা উঁচু করেছেন, গোড়ালি উঁচু করে টোয়ের উপর, এই পায়ের আঙুলগুলোর উপর ভর দিয়ে নুনের পাত্র পাচ্ছেন, তাহলে জানবেন যে এই যে নাগালের বাইরে এই যে এত কষ্ট করে পারতে হচ্ছে, কষ্ট করেই আপনার সৌভাগ্য আপনাকে পেতে হবে। অনেক ঝুট ঝামেলা বাধা বিপত্তি সেখানে থাকবে। আর যদি ধরুন আপনি নিচে রেখেছেন, নিচু হয়ে আপনি নুনের জায়গাটা নিচ্ছেন, তাহলে জানবেন সেখানে অনেক কি আসবে, ঋণ আসবে, সেখানে দারিদ্রতা আসবে, সেখানে অনেক সমস্যা আসবে। তাই নিচু হয়েও নুন নেবেন না, নুনের কৌটো ধরবেন না। তাহলে কোথায় রাখবেন? আপনার হৃদয়ের সমান সমান জায়গায়, যেখানে আপনি রান্না করছেন সেই হৃদয়ের সমান সমান জায়গা একটা করে নেবেন, দিয়ে সেখানে নুন রাখবেন। সব থেকে বেস্ট হয় কি জানেন, আপনি যেখানে স্ল্যাব করেছেন, রান্নার উনুন রেখেছেন বা গ্যাস রেখেছেন, সেইখানে সোজাসুজি যদি সেই স্ল্যাবেই রাখেন কোনো অসুবিধে নেই, কিন্তু দেখবেন ফট করে নিয়ে নিতে পাচ্ছেন, অর্থাৎ আপনার হাতটা বেশি বাড়াতে হচ্ছে না, আপনি নিয়ে নিতে পারছেন, আপনি ধরতে পারছেন। এর ফলে কি হবে, আপনার জীবনে সব কিছু স্মুথলি হয়ে যাবে, আপনি সব কিছু স্মুথলি পেয়ে যাবেন, সৌভাগ্য আপনার কিন্তু বৃদ্ধি হবে। এরপরে বলবো যে অনেক বাড়িতেই দেখতে পাওয়া যায় নুনের পাত্রটি, ধরুন একটা অন্য কিছু জিনিস, কাঁচের জিনিসে রাখতে বললাম তো, কিন্তু একটা কাঁচের বোতল, সেটাতে ধরুন জ্যাম ছিল বা জেলি ছিল বা অন্য কিছু ছিল, সেটাকে ধুয়ে মেজে শেষ হয়ে গেছে, ধুয়ে মেজে তারপরে নুন রেখেছে, কখনো করবেন না। নুন আনার জন্য সবসময় বাজার থেকে, যে নুন রাখার জন্য বাজার থেকে নতুন কাঁচের বয়াম আনবেন, যেটা বড় স্টক করতে বলেছি সেটাও আনবেন একটা বড়, আর যেটা ডেলি ইউজ করছেন সেটাও আনবেন একদম নতুন, নতুন বোতলে রাখবেন। কোনো ব্যবহৃত বোতলে বা শিশিতে বা পাত্রে নুন রাখবেন না। এই নুন যদি আপনারা এইভাবে ব্যবহার করতে পারেন, দেখবেন জীবন আপনাদের কিন্তু পাল্টে গেছে, জীবন আপনাদের পাল্টে গেছে, আপনারা কিন্তু সমৃদ্ধর শিখরে উঠতে পেরেছেন। অবশ্যই আপনারা এইভাবে চলুন এবং নুনকে সম্মান করে অবশ্যই, আর দেখবেন নুন যেন না পড়ে যায়, নুন পড়ে যাওয়া কিন্তু খুবই অশুভ, নুন যেন পায়ে না লাগে, নুন পায়ে লাগে না যেন, এটা দেখবেন পড়ে গেলে নমস্কার করবেন, নমস্কার করবেন, কি করবেন, পড়ে গেলে নমস্কার করবেন, আর কি করবেন, একটা কাপড় নেবেন, ভিজে কাপড় দিয়ে সেই জায়গাটা মুছে নেবেন, ঝাড় দেবেন না। নুনকে আপনারা যখনই সম্মান করে এইভাবে সমাদর করবেন, আপনাদের জীবনের চাকা কিন্তু ঘুরে যাবে, আপনাদের সবার জীবনের চাকা, সৌভাগ্যের চাকা বনবন করে ঘুরে যাক, এই কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি। খুব ভালো থাকবেন।